হ্যালো বন্ধুরা অষ্টম শ্রেণীর অনুশীলনী চার দশমিক তিনে আপনাকে স্বাগতম গত পর্ব পর্যন্ত আমরা চার নম্বর অঙ্কের সমাধান করেছিলাম আজকে আমরা পাঁচ নম্বর অঙ্ক থেকে সমাধান করতে যাচ্ছি তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাঁচ নম্বর অঙ্কে যে রাশিটি আমাদের দেওয়া আছে তা হচ্ছে সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার মাইনাস সিক্স এ মাইনাস নাইন এটাকে বলতে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার জন্য তো আমরা যে এসে শুরু করে দেব সমাধান এখানে সমান সমান চিহ্ন দিয়ে এই সিক্সটিন ওয়াই স্কোয়ার এটাকে আমরা চাইলে লিখতে পারি ফোর ওয়াই হোল স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার কেন লিখছি এখানে ফোর কে যদি স্কোয়ার করি তার মানে ফোর দুইবার গুণ ফোর গুণ ফোর তো ফোর কে দুইবার গুণ করলে কত হয় ষোলো হয় তারপর এখানে ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে তার মানে ওয়াই স্কোয়ার তো ব্যাপারটা কী দাঁড়ালো ফোর ওয়াই হোল স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন ওয়াই স্কোয়ার তারপর এখানে মাইনাস এ স্কোয়ার মাইনাস সিক্স এ মাইনাস নাইনাসে আমরা চাইলে এখানে যদি মাইনাসটা কমন নেই আর ভিতরে যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই মাইনাসটা ভিতরে গুণ করে দেয় তখন কী হবে মাইনাস যদি এই মাইনাস এ স্কোয়ারের সাথে গুণ করি তখন হয়ে যাবে মাইনাস এ মাইনাসে প্লাস এর স্কোয়ার এই মাইনাস যদি মাইনাস সিক্সের সাথে গুণ করি তখন মাইনাসে মাইনাসে প্লাসের সিক্সে হয়ে যাবে এই মাইনাস যদি মাইনাস নাইনের সাথে গুণ করি তখন মাইনাসে মাইনাসে প্লাসে নাইন হয়ে যাবে তারপরে আমাদের যেটা করতে হবে এখানে ফোর ওয়াই স্কোয়ার হোলো স্কোয়ার যা আসে তা ঠিক রাখবো তো এখানে একটু খেয়াল করেন এখানে আমাদের একটা কাজ করা লাগবে সে কাজটা হচ্ছে এরকম যে এখানে এ স্কোয়ার প্লাসের টু এ প্লাসের এ প্লাসের থ্রি এটা যদি লিখি আমি কেন লিখছি বলতেছি আপনাদেরকে তারপর এখানে লিখবো হচ্ছে থ্রি স্কোয়ার আমরা জাস্ট এটাকে সূত্রে সূত্রে রূপান্তর করার জন্য আমরা এই টার্মে লিখছি তো এই টার্মে লেখার ফলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না দেখেন এখানে এ স্কোয়ার ছিল এখানে আমাদের এ স্কোয়ারই আছে এখানে সিক্স এ আছে জাস্ট এই সিক্স এ কে ভাঙে আমরা লিখছি হচ্ছে টু এ থ্রি তার মানে টু আর থ্রি যদি গুণ করি তখন আসে কত সিক্স তো সিক্সের সাথে একটা এ আছে দেখেন এখানেও এ আছে তার মানে টু এ থ্রি এটা জাস্ট আমরা করলাম হচ্ছে সূত্র প্রয়োগ করার জন্য বা সূত্রে রূপান্তর করার জন্য এখানে নাইন আছে এই নাইনকে আমরা ভেঙে লিখছি হচ্ছে থ্রি স্কোয়ার হ্যাঁ তার মানে কী দাঁড়ালো ব্যাপারটা অ্যা স্কোয়ার প্লাস টু আপ এই একে যদি চিন্তা করি আমরা এ আর এই থ্রিকে যদি চিন্তা করি বি তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে থ্রিকে যদি বি চিন্তা করি আমরা তখন হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ একটা সূত্র সূত্র হয়ে গেলো আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সমান কী এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি সমান সমান হচ্ছে আমাদের হ্যাঁ তাও এই এতটুকু সমান আমরা লিখতে পারি হচ্ছে হচ্ছে এখানে থ্রি তো আসুন আমরা সূত্রে রূপান্তর করি এটাকে এখানে ফোর ওয়াই আছে এটা যা আছে তা লিখে দেবো এখানে মাইনাস আছে মাইনাস দিয়ে দেবো আর এটার জন্য লিখবো হচ্ছে আমরা অ্যা প্লাস তো এ হচ্ছে আমাদের এখানকার এ তারপরে সূত্রের প্লাস তারপরে বি বি কত ছিল আমাদের এখানে বি ছিল হচ্ছে আমাদের এখানে কার এই থ্রি তাহলে এখানে বি হচ্ছে থ্রি তো এ প্লাস উপরে কি আছে স্কোয়ার আছে আমরা এখানে একটা স্কোয়ার দিয়ে দেবো তো এখন কি দাঁড়ালো এখন এখানে আরো একটা সূত্র অ্যাপ্লাই করা যায় এই ফোর ওয়াই কে যদি চিন্তা করি হচ্ছে এ আর এই অ্যা প্লাস থ্রি কে যদি চিন্তা করি বি তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো সবাই জানেন গত পর্ব যারা দেখছেন আমি অনেকবার লিখে দিয়েছি গত পর্বের সবগুলো অঙ্ক এই সূত্র দ্বারাই করা হয়েছে তো সূত্রটা আমি আবার লিখতেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি তো এখানে আমাদের এ কত প্রথমে আমাদের অ্যা লিখতে হবে অ্যা হচ্ছে এখানে ফোর ওয়াই লিখবো ফোর ওয়াই তারপরে কি আছে প্লাস দিয়ে দেবো এখানে প্লাস তারপরে কি আছে বি বি হচ্ছে আমাদের এখানে অ্যাপ প্লাসের থ্রি লিখবো হচ্ছে অ্যাপ প্লাস থ্রি তারপরে ফার্স্ট ব্র্যাকেট আছে দিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেট তারপরে ইন্টু তারপরে আছে আবার এ এ হচ্ছে এখানে ফোর ওয়াই তারপরে আছে মাইনাস দিয়ে দেবো মাইনাস তারপরে বি বি কত বি ছিল আমাদের অ্যাপ প্লাসের থ্রি তো এই লিখবো হচ্ছে অ্যাপ প্লাস থ্রি তো হয়ে গেল আমাদের উৎপাদক বিশ্লেষণ এটাই হবে আমাদের পাঁচ নম্বর অঙ্কের অ্যান্সার তারপরে ছয় নম্বর অঙ্কে যেটা দেওয়া আছে এইট এ প্লাস অ্যাপি অ্যাপি কিউব তো আমাদের উৎপাদককে বিশ্লেষণ করার জন্য আমি প্রথমে বলছিলাম যে কোনো সংখ্যা কমন যায় কিনা বা কোনো চলক কমন যায় কিনা তা দেখতে হবে তো দেখেন এখানে এইট আছে এখানে কোনো সংখ্যাই নাই এখানে এ আছে এখানেও একটা এ আছে তো আমরা চাইলে এ কমন নিয়ে নিতে পারি এ যদি কমন নিই তাহলে এখানে থাকে কত এইট আর এখানে থাকে শুধু পি তো আমরা আবার এখানে এই এডকে লিখতে পারি হচ্ছে টু হোল কিউব আর এখানে আছে পি তো এখন এখানে খেয়াল করেন এই টু কে যদি চিন্তা করি এ আর এই পি কে যদি চিন্তা করি বি তখন আমাদের একটা সূত্র হয় কিন্তু এক কিউব প্লাস বি কিউব তো এক কিউ প্লাস বি কিউবের সূত্র আশা করি সবাই শিখছেন যারা আগের অর্ধেকটি করেছেন তো এক কিউব প্লাস বি কিউব সূত্রটা আমি আবার লিখে দিচ্ছি অ্যাকু প্লাস বি কিউবের সূত্র হচ্ছে অ্যা প্লাস বি ইন্টু অ্যা স্কোয়ার মাইনাস অ্যা প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে অ্যাকিউ প্লাস বি কিউবের সূত্র এই সূত্রটা মুখস্ত করতে হবে আমাদের হ্যাঁ অ্যাকিউ প্লাস বি কিউব সমান অ্যা প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস অ্যা প্লাস বি স্কোয়ার তো এখানে যে আমাদের অ্যাকু প্লাস বি কিউব আছে এখানে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে এটা তো প্রথমে আমাদের এ আছে আমরা এটা লিখে নিলাম তারপরে কি সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে অ্যা প্লাসের বি তো এ হচ্ছে এখানে আমাদের কত এ হচ্ছে টু তারপরে প্লাস দিয়ে দেব প্লাস তারপরে বি 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 হচ্ছে এখানে পি তো দিব পি তারপরে আছে ইন্টু এ স্কোয়ার তো এ কত এ হচ্ছে আমাদের টু টু এর উপরে হবে স্কোয়ার তারপরে আসে সূত্রের মাইনাস দিয়ে দেব মাইনাস তারপরে এ ইন্টু বি তো এ হচ্ছে টু ইন্টু বি হচ্ছে পি তারপরে বি স্কোয়ার তো বি কত বি হচ্ছে পি তো পি এর উপরে হবে স্কোয়ার তারপরে হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেট এখন এটাকে এসে আমরা সরল করবো এখানে অ্য ইন্টু টু প্লাসের পি তারপরে টুকে যদি স্কোয়ার করি তখন হয় ফোর আর এখানে টু আর পি গুণ করলে হবে টু পি আর হবে এখানে পি স্কোয়ার এটাই হবে আমাদের এই ছয় নম্বর অঙ্কের অ্যান্সার সাত নম্বর অঙ্কে যে রাশিটি দেওয়া আছে তা হচ্ছে টু এ কিউ প্লাস সিক্সটিন বি কিউ তো টু এ কিউ আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে প্রথমে দেখতে হবে যে কোনো সংখ্যা বা কোনো চলক কমন যায় কিনা তো এখানে দেখেন টু আসে এখানে সিক্সটিন আসে তো দুই পাশ থেকে আমরা টু কমন নিয়ে নিতে পারি তো টু যদি কমন নেই তখন এখানে থাকে কি এখানে থাকে হচ্ছে অ্যাউব আর দ্বিতীয় পদে থাকে হচ্ছে টু দ্বারা যদি বাক করি তখন এইট আর এখানে বি কিউ তো টু কমন নেওয়ার পরে আমাদের যেটা থাকলো তা হচ্ছে কিউব প্লাসের এইট বি কিউব তো এখানে দেখেন কিউব আছে এখানেও কিউব আছে আমরা চাইব যে ভিতরের অংশটুকুকে সূত্র নেওয়ার জন্য সূত্র অ্যাপ্লাই করার জন্য তাও এখানে টু আছে আমরা টুটা ঠিক করে দিই ঠিক যা আছে তাই লিখে দিলাম আর এখানে কিউব এখন এই এটকে আমরা কি লিখতে পারি টু আর বি হোল কিউব দিতে পারি টুকে যদি আমরা কিউব করি তখন কিন্তু এট হয় কিভাবে টু কিউব মানে কি টু হচ্ছে টু হচ্ছে তিনবার গুণ তো টুকে যদি আমরা তিনবার গুণ করি তখন ব্যাপারটা কী দাঁড়ায় টু গুণ টু গুণ টু তার মানে দুই দুগুণে চার চার দুগুণে আট তার মানে এই টু কিউব মানে হচ্ছে আবার এইট আর বি কিউব মানে হচ্ছে বি কিউব তারপরে এখানে সেকেন্ড প্যাকেট চিহ্নটা দিয়ে দেবো এখন এখানে এখানে আমাদের সূত্র সূত্রে অ্যাপ্লাই করবো কিউ প্লাস বি কিউব তো বি হচ্ছে কি আমাদের এই টু বিটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ তো অ্যাকিউ প্লাস বি কিউব এই সূত্রটা আমরা আগের অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করেছি তো আশা করি সেই সূত্রটা আপনারা মুখস্থ করছেন তো অ্যাক ইউ প্লাস বি কিউব সমান হচ্ছে অ্যা প্লাস বি হচ্ছে এখানকার এ প্লাস বি হচ্ছে টু বি তারপরে ইন্টু মাই আই স্কোয়ার এ হচ্ছে এখানের উপরে ওপর স্কোয়ার স্কোয়ার মাইনাস অ্যা এ হচ্ছে এখানকার এ বি হচ্ছে টু বি প্লাস বি কিউব বি স্কোয়ার তো বি হচ্ছে এখানে এর হবে হচ্ছে আমাদের স্কোয়ার তো যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে তো আমাদের এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে তারপরে এসে নিচে এসে এটাকে একটু সরল করে নেব এখানে আছে এ ইন টু অ্যা টু বি আর এখানে হবে আমাদের এ স্কোয়ার মাইনাস এই টু টা আগে লেখবো সংখ্যা তারপরে আছে অ্যা প্লাস টু বিকে টু বিকে যদি হোলু স্কোয়ার করি তখন কত টু কে স্কোয়ার করলে আসবে ফোর আর বিকে আসবে হচ্ছে বি স্কোয়ার আর সাত নম্বর অঙ্কের উৎপাদকের বিশ্লেষণ এতটুকু পর্যন্তই আট নম্বর অঙ্কে আমাদেরকে যে রাশিটি দিচ্ছে তা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়ান এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো এটাকে সমাধানে গিয়ে আমরা এক্স স্কোয়ার এই যে মাইনাসের টু এক্স ওয়াইটা আছে এটা জাস্ট আমরা আগে নিয়ে আসবো মাইনাস টু এক্স ওয়াই তারপরে এখানে প্লাস ওয়াই স্কোয়ারটা লিখে দেবো তারপরে এখানে মাইনাসের ওয়ান আছে মাইনাসের ওয়ানটা লিখে দেবো এটা জাস্ট আমরা কী করলাম মাইনাসের টু এক্স ওয়াইটা এক পদ আগে নিয়ে আসলাম আর ওয়াই স্কোয়ারটা একটু পরে নিয়ে লেখলাম আর মাইনাসের ওয়ান আছে তা লিখে দিলাম এখন দেখেন এখানে এই এক্সকে যদি চিন্তা করি আমরা এ তাহলে এখানকার এই এক্সটাও হবে এ আর এই ওয়াইকে যদি চিন্তা করি বি তাহলে এখানকার এই ওয়াইও হবে বি তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো দেখেন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা একটা সূত্র শিখছিলাম যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোলু স্কোয়ার তো আমরা কি করতে পারি এখানে এই যে এই এক্স তো আমাদের এ হুম আর ওয়াই তো বি তো এই স্কোয়ার মাইনাস টু এটার জন্য আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হোলো স্কোয়ার তো আমরা কি করবো এই এতটুকুর জন্য আমরা শুধু এই সূত্রটা অ্যাপ্লাই করব তো হবে কি আমাদের এ মাইনাস বি তো এ হচ্ছে কত এ হচ্ছে এক্স তারপরে আসা সূত্রের মাইনাস দিয়ে দেবো মাইনাস তারপর কি বি কিন্তু বি ছিল কত আমাদের এখানে বি ছিল হচ্ছে আমাদের ওয়াই তো লিখবো ওয়াই ব্রেকেট উপরে আসা স্কোয়ার দিয়ে দেবো স্কোয়ার তারপরে এখানে আছে মাইনাস যে দেবো মাইনাস এখন এই ওয়ানকে আমরা চাইলে ওয়ানের উপর স্কোয়ার দিয়ে লিখতে পারি কারণ ওয়ানকে যদি স্কোয়ার করি তখন সেটা ওয়ানই থাকে মানের কোনো পরিবর্তন হয় না এখন দেখেন এখানের এই এক্স মাইনাস ওয়াই এই সম্পূর্ণ অংশটাকে যদি আমরা চিন্তা করি এ আর এই ওয়ানকে যদি চিন্তা করি বি তখন হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো আমরা যদি প্রথমে এ লিখবো এ হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়াই তারপরে প্লাস তারপরে হচ্ছে বি বি হচ্ছে আমাদের এখানের ওয়ান ইন্টু তারপরে হচ্ছে আবার এ এ হচ্ছে আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই তারপরে হচ্ছে মাইনাস দিয়ে দেবো মাইনাস তারপরে বি বি হচ্ছে এখানকার ওয়ান তো আমাদের এই আট নম্বর অঙ্কের উৎপাদকে বিশ্লেষণ হবে এই এতটুকু পর্যন্তই তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন